আপু, আমি অবিবাহিত। মাঝে মধ্যে নিজের যৌন উত্তেজনা কমানোর জন্য আমি আমার হাতের একটা আঙ্গুল দিয়ে ফিঙ্গারিং করি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কুমারী মেয়েরা যদি বিয়ের আগে নিজেই নিজের আঙ্গুল দিয়ে ফিঙ্গারিং করে, তাহলে এর জন্য ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হবে কিনা বা শারীরিক কোনো ক্ষতি হবে কিনা? পুরুষের হস্তমৈথুন এবং মেয়েদের ফিঙ্গারিং, এই দুটো বিষয় কিন্তু একই। আর এই হস্তমৈথুন সৃষ্টির আদি থেকেই কিন্তু মানব সমাজে রয়েছে। একজন পুরুষ এবং মহিলা নিজের যৌন আকাঙ্ক্ষা কমানোর জন্য নিজেই নিজের হাতের মাধ্যমে লিঙ্গকে উত্তেজিত করে এবং বীর্যপাত ঘটায়, এটাই হচ্ছে হস্তমৈথুন। যদিও ইসলাম ধর্মে এই হস্তমৈথুন নিষিদ্ধ এবং একটা পাপের কাজ, যদিও পুরুষের তুলনায় মেয়েরা এই ফিঙ্গারিং বা হস্তমৈথুন অনেকটা কম করে, তবে এমন কিছু মেয়েরা রয়েছে যারা নিজেদের এই যৌন ইচ্ছা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে না পেরে এই হস্তমৈথুন বা ফিঙ্গারিং এ অভ্যস্ত হয়ে পড়ে এবং এভাবে নিয়মিত ফিঙ্গারিং চালিয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, একটা কুমারী মেয়ের যার এখন পর্যন্ত বিয়ে হয়নি, সে যদি এভাবে তার নিজের হাতের মাধ্যমে তার যৌনাঙ্গে নাড়াচাড়া করে তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করে, তাহলে এই আঙুলের আঘাত লেগে বা তার হাতের খোঁচা লেগে কিন্তু খুব সহজেই তার সতীপর্দা বা হাইমেন ছিঁড়ে যেতে পারে। এর ফলে সে কোনো পুরুষের সঙ্গে যৌন মিলন না করেও কিন্তু তার এই সতীত্ব হারাতে পারে। আজকাল অনেক মেয়ে নিজের হাতের মাধ্যমে ফিঙ্গারিং করা ছাড়াও বিভিন্ন ধরনের টেক্সচার বা কৃত্রিম পুরুষাঙ্গ দিয়েও কিন্তু নিজেদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করে। এই কৃত্রিম পুরুষাঙ্গ বা বিভিন্ন ধরনের টেক্সচার উন্নত বিশ্বে অনেক প্রচলিত একটা বিষয় এবং বাংলাদেশেও কিন্তু আজকাল এই ধরনের বিভিন্ন টেক্সচার পাওয়া যায়। ভুলেও কখনো এই ধরনের টেক্সচার বা কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে নিজের যৌন আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করবেন না। এর ফলে যেমন আপনি কোনো পুরুষের সঙ্গে যৌন মিলন না করেও আপনার কুমারীত্ব নষ্ট হবে, ঠিক একইভাবে আপনি নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হবেন। যেমন কোনো মেয়ে যদি এভাবে নিজের হাতের মাধ্যমে ফিঙ্গারিং করে যৌনতৃপ্তি লাভ করতে অভ্যস্ত হয়ে পড়ে এবং পরবর্তী সময় যদি সত্যিকার অর্থে কোনো ছেলেও তার সঙ্গে স্বাভাবিক নিয়মে সহবাস করে, তাহলে কিন্তু সে ওই ছেলের সঙ্গে সহবাস করে আর আনন্দ পাবে না, তার কাছে ওই ফিঙ্গারিংই বেশি আনন্দময় মনে হবে। এর বাইরে আপনার হাতের আঙ্গুলে নানা ধরনের রোগ জীবাণু থাকতে পারে, যেটা আপনি ফিঙ্গারিং করার সময় খুব সহজে আপনার যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করবে। এছাড়া আপনার হাতের নখের খোঁচায় কিন্তু আপনার যৌনাঙ্গের ভিতরে বড় ধরনের ক্ষত সৃষ্টি হতে পারে, যাতে আপনি শারীরিকভাবে খুব সহজেই অসুস্থ হয়ে পড়তে পারেন। মনে রাখবেন, পুরুষরা হস্তমৈথুন করে কিন্তু তার লিঙ্গের উপরি ভাগে, অর্থাৎ লিঙ্গের উপরের চামড়ায় হাতের ঘর্ষণের মাধ্যমে তারা হস্তমৈথুন করে। কিন্তু একটা মেয়ে যখন ফিঙ্গারিং করে, তখন সে তার হাতের আঙ্গুলটা তার যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করায়। আর পুরুষের লিঙ্গের উপরের চামড়ার থেকে কিন্তু মহিলাদের যৌনাঙ্গের ভিতরের চামড়া অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক বেশি নরম, তাই খুব সহজে কিন্তু মহিলাদের যৌনাঙ্গের ভেতরে ক্ষত সৃষ্টি হতে পারে। মহিলারা নানান ধরনের রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারে এবং তার যোনির ভিতরে কিন্তু আঘাত লাগতে পারে। তাই পুরুষের হস্তমৈথুনের তুলনায় মেয়েদের এভাবে ফিঙ্গারিং করা কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সেই সাথে ইসলাম ধর্মে পুরুষের হস্তমৈথুন হোক কিংবা মেয়েদের ফিঙ্গারিং হোক, দুটোই কিন্তু নিজের সাথে নিজের যৌন মিলন করা এবং এই জিনিসটা কিন্তু ইসলামে একেবারেই নিষিদ্ধ এবং পাপের কাজ। তাই সব দিক বিবেচনা করে আজই এই ফিঙ্গারিং বা হস্তমৈথুনের অভ্যাস থেকে নিজেকে বের করে আনুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।